আচ্ছা তো দেখেন এখান থেকে সেটের ভিতরে কাজ শুরু করি পেন্টুস নিলাম গ্রাম থাকবে সব থাকবে নদী পুকুর থেকে মানুষ থাকবে না পত্র দেখেন যেখান থেকে শুরু করছিলাম সেখানে গিয়ে শেষ করলাম, ঠিক আছে? ভিতরের দিকে জাস্ট কালার তো খুব একটা স্মুথ হয় নাই, ইমপ্রুভ করে নিতে হবে। সিলেকশন করে স্মুথ টুল তো এখানে আইটেম পর প্রেস করে যে কালারটা আছে আর কি সেই কালারটা আমরা ব্যবহার করব। পরবর্তীতে এখান থেকে আবার পেন্ট টুল কত লো রেজুলেশন ছবি দিবে সেটাও কাজ করতে হবে। তো ভিতরের দিকে জাস্ট আপাতত একটি স্ট্রোক রাখলাম, কারণ ভিতরের দিকে আমাদের অনেক কাজ আছে। এখান থেকে আমি একটা পেন্সিল টুলস নিব, দেখেন এখান থেকে এই দুটো অবজেক্টকে সিলেকশন করে শেপ বিল্ডার থেকে ভিতরে এটাকে কেটে দিব। আচ্ছা তো দেখেন এখন ভিতরের দিকে জাস্ট একটা হোয়াইট কালার দিয়ে দিই। হোয়াইট বলতে হোয়াইট না, এখানে হোয়াইট কালার দেওয়া যাবে না, এখানে সামান্য একটু গ্রে কালার দেবেন, ফুল হোয়াইট কালার কখনোই হবে না। স্ট্রোক কালারটাকে এখান থেকে একেবারেই চিকন, যতটা চিকন পারে না। পরবর্তীতে এখান থেকে রেডটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম, উপর দিকে নিয়ে আসলাম, বোঝা গেল ব্যাপারটা? তার উপরেরটাকে ধরে আবার ব্রিং টু ফ্রন্ট, তখন তো এটাকে নিচের দিকে দিয়ে দিলাম। এখন দেখেন এইটাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আপাতত নাম করে রাখি, ভিতরের চোখটাকে একটু বানিয়ে নিবো। এখান থেকে ইলিপস টুলস নিলাম, দেখেন ইলিপস এরকম থাকা অবস্থা এরকম মুভ করাবেন কি দিয়ে, অর্থাৎ স্পেস বাটন প্রেস করে ধরে রাখবেন, ঠিক আছে? অ্যাডজাস্ট করে বসাই দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা তিনটা কালার আছে এখানে। তো প্রথমত আমরা এটার মধ্যে আইড্রপার প্রেস করে চোখের মধ্যে যে কালার আছে সেই কালারটাকে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট প্লাস অল্ট প্রেস করে সমানভাবে ছোট করে দিলাম কালারটাকে একটু হাইলাইট। এটাকে আমরা ইফেক্ট থেকে ব্ল্যাক ব্ল্যাক থেকে গ্যাউসিয়ান ব্ল্যাক বোঝা গেল এটা? কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট প্লাস অল্ট প্রেস করে আবার ছোট কালারটাকে এখন ডিপ। আবার এখান থেকে একটা ইলিপস টুলস নিব, কালারটাকে এখন আর একটু ডিপ।
বুঝে গেল এটা? এখন এখান থেকে পেন্সিল দুটো নিয়ে যাস, অন্যের একটা হোয়াইট দিয়ে দিলাম। এখন দেখেন এটাকে সিলেকশন করে ভিতরের দিকে কালার দিয়ে দিব, গ্রে কালার। সব কিছুকে সিলেকশন করে এখান থেকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট নিচে থেকে নামাই দিলাম। এখন এখানে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আবার পেন্সিল টুলস থেকে নিব, আইটোপার প্রেস করে এখান থেকে কালারটা ড্রপ না, ফিল কালারকে আর একটু হোয়াইট। আইটোপার প্রেস করে এখান থেকে হোয়াইট কালারটাকে দিয়ে দিলাম। আবার পেন্সিল টুল, আইটোপার প্রেস করে কালার, কালারটাকে আর একটু হোয়াইট। বুঝলেন এটা? তো ছোটের তুলনাতে একটু মোটা হয়ে গেছে। কন্ট্রোল জি গ্রুপ ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করি। বুঝলেন ব্যাপারটা? মানে বিষয়টা হচ্ছে আমাদের এখানে জাস্ট দেখে যে দুটো সমান্তরাল ভাবে আছে, যার কারণে একটা কপি করে আর একটা আর কি রিপ্লেস করে বসাই দিলাম। একটাই যতগুলো অ্যাড করবেন ততগুলো ডিজাইন হবে। দুর্নীতি করে আমরা অনেক পেপালি আছে চালাচ্ছি দুর্নীতি মানে ইউটিউবের টিউটার যতগুলো তারা ইউটিউবের জগতে যতগুলো পেপাল নিয়ে টিউটার আছে সবই ভুয়া। পেপাল খোলার ইউটিউবে কোনো টিউটার বুঝছেন?
পেপাল খুলতে গেলে বাংলাদেশের কাছে যেটা চালাইতে পারে সেটা হচ্ছে ডিপিএস কিনে 3000 টাকা দিয়ে ডিপিএস কিনে সেই ডিপিএস দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। তো এই ইউজারের মধ্যে যে ডিপিএস এর কথা উল্লেখ করছে তাহলে সব ঠিক, যেটাতে দেখুন ডিপিএস এর কথা উল্লেখ করছে তাহলে সেটা দিয়ে আদারওয়াইজ সব ঠিক। হ্যাঁ, ইউএসএন নাম্বারটা আমার সবই থাকবে, আপনার ডিপিএস এর মধ্যে আপনার সব থাকবে, যে নাম্বার থেকে আপনি করবেন সেই নাম্বার যদি পিওনার সাপোর্ট থেকে যদি ফোনও যায় তারপরে সেই পাঠানো আসতে পারবে। এতটা করে সেখানে কে কি না কি করে বসলো সেটা নিয়ে ওদের নাম্বার টাম্বার দিয়ে কি আসলে ওসব ওসব করে শুধু শুধু টাকা পয়সা গুলো খোয়া দিয়ে না, বুঝছেন? পেপাল তো সহজ না, আইটোপার প্রেস করে এখান থেকে কালারটাকে দিই কন্ট্রোল সি কন্ট্রোল এ প্লাস অর্ডার প্রেস করো ফাঁকিবাজি দেওয়ার থেকে পেন টুলটি ব্যবহার করি। হাইড্রোপার প্রেস করে কালার স্ট্রোকটাকে নাম ফুলি কালার কে একটু হাইলাইট এটাকে আমরা ওই সাইডে ব্যবহার করতে পারি কন্ট্রোল জি এখান থেকে আমরা রুটাকে বানাই। উপরের দিকে এরকম একটু চোখা চোখা করে দেবেন, ঠিক আছে? পিকচার না বোঝা গেলে ওইখানে ওইরকমই থাকে। আইডোপার প্রেস করে এখানে যে কালারটাকে ছিল সেই কালারটাকে দিয়ে দিলাম, বাট কালারটাকে ডিপ দিব। র‍্যাম ফর্ম থেকে রিপ্লে এখন দেখেন এখান থেকে যাচ্ছে যেটা ডার্ক টাইপের বিষয়বস্তু আসলে একটা জিনিস খেয়াল রাখবেন,
যে জিনিসটা ডার্কের মধ্যে থাকে সেই জিনিসটা আগে অ্যাড করে নিন। ফেসের মধ্যে যেখানে যেখানে ডার্ক আছে সেই জিনিসগুলো আগে পাস করে নিন। তো নাকের মধ্যে এখানে ডার্ক টাইপের ইয়েটা একটু বেশি আছে, আর এই জিনিসটা তো প্রথমেই বলছি যে এক কানে কাজ করা ট্রাই করুন, তাহলে বিষয়টা একটু সুন্দর হবে। এখানে যে কালার আছে সেই কালারটাকে আমরা আপাতত দিয়ে দেবো, বুঝলেন ব্যাপারটা? আবার এখান থেকে পেন্ট টুলসটাকে নিবো। এখানে দেখেন বেশি জায়গা জুড়ে কিন্তু অতটা ডিপ নাই, এখানে হালকা একটু ডিপ আছে। সবের কাজ একটা তো নাই, সবের কাজ একটু এরকম। এবার ফেসটাকে ফুল আঁকবেন, আসবে লেয়ারের কাজ। তো এই ঝামেলা মানে এই ঝামেলার সম্মুখীন হওয়ার পূর্বে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যতগুলো জিনিস এখানে ছিল সবগুলোকে গ্রুপ করে নেওয়া প্রয়োজন ছিল, বা সেটা আমরা দুর্ভাগ্যক্রমে করি নাই। ঠিক আছে, কিছু করার নাই, করতে হবে। এখান থেকে দেখেন আমরা যা বানাচ্ছি সব এইটুকুর মধ্যে, তো সবগুলোকে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে শিফট ধরে যে এখানে ক্লিক করুন, কারণ এখানে ক্লিক করলে আপনি সেগুলো খুঁজে পাবেন না। কিবোর্ড থেকে শিফট ধরে ওটাকে আউট করতে হবে। তো আউট দিয়ে দেখেন এখানে দেখেন যে গ্রিন সিগনাল একটা আসছে না, গ্রিন টাইপের। হ্যাঁ, শিফট ধরে এরপরে ক্লিক করুন, তাহলে দেখেন ওটা দেখেন ক্লিক আউট। তো এখানে যতগুলো ছিল ততগুলোর আমরা আউট করে দিলাম। ফেজার কিন্তু সবকিছু আউট হয়ে গেছে নাকি, চোখ না মুখ ওটা পরের কথা, ওইটাও দিলাম। দেখেন শুধুমাত্র হেয়ারটুকু কি সিলেকশন হয়েছে, এখন কন্ট্রোল ডি সব হেয়ার গুলোকে গ্রুপ করে দিলাম। ঠিক আছে, এখন এখান থেকে আমরা যা যা বানাবো সবগুলো যাবে কোথায়, এগুলো নিচে হেয়ার এর নিচে যাবে। তো এখান থেকে সবগুলোকে সিলেকশন করব, ক্লিক ধরে ধরে এখানে এখানে ক্লিক করলেই এমনিতে নিচে চলে যাবে। লেয়ার বাই লেয়ার সিলেকশন করবেন, তাহলে বিষয়টা সুন্দর হবে। অথবা হেয়ারটাকে ধরে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিলে তো হয়ে গেল। এবার এই জিনিসটা যাবে কোথায়, এটা যাবে সবার নিচেই, শেপ যাবে সবার নিচেই বাট ফেসের উপরে। এখানে সম্পূর্ণ বিপরীত মুখ হয়ে গেছে, হচ্ছে হাইলাইট কালার যাবে এখানে, ডার্ক যাবে ওইখানে। আসলে ব্যাপার না, আমাদের আগে পাস করে নিতে হবে, তারপর আমাদের কালার ম্যাচিং করার। ঠিক আছে, তো আমি পিকচার যেটা আর কি মূল ফেস, মূল ফেসটাকে ধরে এটাকে নাম করে দিলাম। এখন জাস্ট ভিতরে ভিতরে পাস করে দেখো, দেখেন এই জিনিসটা আমাদের বানানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের এখন কোন হচ্ছে বানাতে যাই ঠিক বিলুতে আমরা কাটাকাটি করে ফেসের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারবো।
ঠিক আছে এখন এখান থেকে কোডটাকে বানাই নি এখান থেকে এখন পেন্সিল টুলস নিলাম এখান থেকে আইড্রোপার প্রেস করে ভিতরে যে ডিপ কালার আছে সেই ডিপ কালারটাকে দিব কালারটাকে আপাতত স্ট্রোকে রাখো আইড্রোপার প্রেস করে যে কালার আছে সেই কালারটাকে ব্যবহার করো ওটা দাঁত না কিন্তু এখানে দাঁত আছে শেপ বোঝা যাবে মানে এখানে যেহেতু কিছু একটা আছে সেহেতু আমাদের একটা দিতে হবে তাহলে বোঝা যাবে তো দেখেন এটাকে আমরা এখন ইয়া করবো আর এই দুইটাকে সিলেকশন করে এটার অপাসিটিটাকে কমাই দিব सेम कलर इफेक्ट क्लास क्या से हमें इफेक्ट क्लास क्या से हमें এখানে দেখেন কোডটা কিন্তু সেরকম ভাবে বোঝা যাচ্ছে না তো আমাদের বোঝাই দিতে ভালো এখান থেকে এটা কি বানাইলাম বুঝলেন এখন এখান থেকে দেখেন এই দুইটাকে সিলেকশন করব এই দুইটাকে সিলেকশন করে শিপ বিল্ডার থেকে নিচে এই অবজেক্টটাকে কেটে দিব ঠিক আছে আমার একটা ছোট্ট কর্নার মিল হয় না যার কারণে শিপ বিল্ডার থেকে বিল্ডার থেকে ভিতরে এই জিনিসটাকে কেটে দিলাম তো এইখানে আমরা যে কালারটাকে দিব আইড্রোপার প্রেস করে এখান থেকে লিপ থেকে কালারটাকে নিলাম অরিজিনাল কোডের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত কালার দিই নাই আবার এখান থেকে পেন্ট টুলসটাকে নিব দুটাকে সিলেকশন করে শেপ বিল্ডার কেটে দিলাম ডিলিট ভিতরের দিকে ফিল কালারটাকে দিয়ে দিলাম এখন অরিজিনাল লিপটাকে ধরে আইড্রোপার প্রেস করে এখান থেকে এই কালারটাকে নিব বাট কালারটা যাবে একটু ডিপ মানে কর্নারটা কি বুঝতে পারলেন কর্নার বিষয়টা কর্নারটাই ছোটের থেকে ডিপ হবে
যেটা আমরা কি আমাদের মতো কাজ করব। বলবে না হাইড্রোপ্রেস করে কালার দিলাম, কালারটাকে সামান্য একটু হাইলাইট, খুব একটা বেশি না। এটাকে এই ট্রান্সফর্ম থেকে রিপ্লেস করব সাইডে একটা কপি। দেখেন এখানে হাইলাইট কালার ব্যবহার করছি, ঠিক আছে? ওনার কম্পিউটারের বেসিক জানা নাই, বেসিক না জানি তারপরেও লাগবে। নিজেই যদি নিজেকে যদি বলে আমার দ্বারা হবে না, অন্য কেউ কি হয় তাকে শিখাবে? সম্পূর্ণটাকে সিলেকশন করে কন্ট্রোল জি করে রাখা সাথে হাইড্রোপার প্রেস করে এখান থেকে এই ডিপ কালারটাকে ব্যবহার করলাম। পেন টু এখন এখান থেকে পেন্সিল টুলসটাকে নিলাম। এখান থেকে একটা ডিপ টাইপের স্ট্রোক কালার দিব, সেরকম ডিপ না, হাইড্রোপার প্রেস করে যে এখান থেকে এই কালারটাকে দিব। এখান থেকে ইউনিফর্ম করে দিলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। এক্সপ্যান্ড মানে এক্সপ্যান্ড মানে বর্ধিত করা, কোন একটা জিনিসকে হালকার উপর থাকে সেটাকে বর্ধিত করা, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হয়। এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে
ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার, হালকা একটু গাউসিয়ান ব্লার দিয়ে গেলাম। আইডোপার প্রেস করে এখান থেকে জিপ কালারটা কিনে নিলাম, ইফেক্ট ব্লার ইয়ার সেন্টার। পেন্সিল টুলসটাকে নিলাম, পরে করতে আগে পেন্সিল আগে কাজ করি। এখন আমাদের অরিজিনাল ফেসের মধ্যে যেটা আইড্রপার প্রেস করে ফেস থেকে কালারটাকে নিই, কালারটাকে নেওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের জিনিসটা এরকম হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের কালার ম্যাচিং করার সময়, অর্থাৎ এবার ম্যাচিং করে সবকিছু অ্যাডজাস্ট করে দিতে হবে। দেখেন ম্যাচিং করার যে সিস্টেম, আমরা এখান থেকে যেভাবে ম্যাচিং করতে পারি, যদি আমাদের এখান থেকে হেয়ারটাকে অ্যালাস্টিক উপরের দিকে নিয়ে আসা প্রয়োজন পড়বে 100%। দেখেন প্রথমে যেটা উপরের দিকে যেটা আছে সেটাকে ম্যাচিং করবো, আইড্রপার প্রেস করে ফ্রিজ থেকে কালার নিলাম, কালার থেকে তুলনামূলকভাবে একটু ডিপ, কারণ এখানে আমাদের হেয়ারের নিচে যে আমরা শ্যাডো দিতে শ্যাডো তো আমরা সেইভাবে শ্যাডো ব্লাইট দিতে পারি, তো সেইভাবে ফ্রিজ থেকে কালার নিয়ে কালারটাকে ডিপ করবো, ঠিক আছে। পরবর্তীতে এটা গ্যাসিয়ান ব্লার করে দিচ্ছি, ভালো কথা, এটা আপনি গ্যাসিয়ান ব্লার করে দিতে পারেন। গ্যাসিয়ান ব্লার ব্যবহার করুন ঠিক তখন যখন আপনি রিয়েলিস্টিক আর্ট করবেন, বাট যখন রিয়েলিস্টিক আর্ট করবেন না তখন কিন্তু আবার গ্যাসিয়ান ব্লার কাজ করবে না, তখন আবার এরকম পাস করে করে আপনাকে বোঝাই দিতে হবে এখানে এই জিনিস আছে। মানে কিছু কিছু ছবি আছে রিয়েলিস্টিক যেগুলো আর কি গ্যাসিয়ান ব্লার করা, কিছু কিছু ছবি আছে রিয়েলিস্টিক না যেগুলো শুধুমাত্র মানে যে যেখানে মানে সেম জিনিসই যেখানে যেখানে গ্যাসিয়ান ব্লার করছি ওখানে ওখানে গ্যাসিয়ান ব্লার হবে না, শুধুমাত্র পাস করে রেখে দিতে হবে, বুঝলেন ব্যাপারটা। এখান থেকে এটাকেও আমরা সিলেকশন করে ব্ল্যাক থেকে গ্যাসিয়ান ব্ল্যাক, ওকে, নাকের এটা একটু বেশি ডিপ হয়ে গেছে, এটাকে অল্প কমাই। দেখেন এখন একটা সিস্টেম আমাদের প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে এইগুলো সিলেকশন করতে গেলে কিন্তু আমাদের গ্যাসিয়ান ব্ল্যাক সিলেকশন হবে, তার কারণ এটা সরাই গেছে বেশি দূর। কন্ট্রোল টু প্রেস করে গ্যাসিয়ান গুলো লক করে দিলাম যাতে সিলেকশনের মধ্যে না আসে, ঠিক আছে। এখন দেখেন নাকের এই জিনিসগুলোর কালার আমরা যেভাবে ম্যাচিং করবো সেটা হচ্ছে ফেস থেকে কালার নিব, আইডোপার প্রেস করে ফেস থেকে কালার নিলাম, এখন এইখান থেকে কালারটাকে ডিপ করবো, বুঝলেন ব্যাপারটা। কন্ট্রোল টু, কন্ট্রোল অল্টার টু, কন্ট্রোল টু দিয়ে লক করা, কন্ট্রোল অল্টার টু প্রেস করে হচ্ছে আনলক করা। এখান থেকে যে দুটো আছে এরকম ভিতরে আছে ওই দুটার কালার আছেটাও ডিপ হবে না, ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে গ্যাসিয়ান ব্লার, ওটা করে গ্যাসিয়ান ব্লার করে দিচ্ছি। কর্নার গুলো ম্যাচিং হয়, তো এখন দেখেন এখান থেকে আমাদের আর যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে আবার পেন্সিল টুলস থেকে নিব, আইড্রোপার প্রেস করে এখান থেকে কালার থেকে নিলাম, হাইলাইট কালার থেকে, ইফেক্ট থেকে ব্ল্যাক, ব্ল্যাক থেকে গ্যাসিয়ান ব্ল্যাক, কিছু বুঝলেন। মেকআপ করালাম আর কি, মানে ওইখানে তো সামনের উপর তো একটা হাইলাইট থাকবে, সামনের সব থাকবে,
এইখান থেকে যেটা ডিপ আছে এই ডিপটা থেকে এতটা ডিপ হবে না বাট আমাদের নাকের এখানে যতটুকু ছিল ওটা কিন্তু পারফেক্ট কিন্তু ওই পারফেক্ট জিনিসটাকে এখানে কিন্তু বেশি হয়ে গেছে এখন এই জায়গাটা কমাবো কিভাবে ওই জায়গাটা কমানো যাবে না এটার জন্য আপনি যেটা করতে পারেন আলাদা ভাবে এখানে কোনো কিছু একটা অ্যাড করে ওই জায়গাটা কিছু হাইলাইট করে দিতে পারেন তাছাড়া কমানো যাবে না ঠিক আছে 90 কাই কোন আই তবে তো এখান থেকে ফেস থেকে কালারটাকে নিব ইফেক্ট থেকে ব্লার ব্লার থেকে অপশন ব্লার ওরাতে মিটেই তুলে দিতে যাবে চুলটাকে সিলেকশন করে উপরে দেখেন ওটা কিন্তু আগে তুলনায় কিন্তু একটু হালকা ফুলি হয়ে গেছে ঠিক আছে আর এইটার কালার আরেকটু ডিপ হন এখান থেকে দেখেন এটার কারণে পুরো গুলো সাদা হয়ে গেছে কন্ট্রোল টু প্রেস করে লক করে দিলাম পুরো দুইটাকে সিলেকশন করে অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট লেয়ারের কাছে যাই ছবিটাকে দেখার প্রয়োজন আছে এইদিকে নাকের এদিকে একটু ব্ল্যাক টাইপের কালার আছে বুঝতে পারছেন নাই বাট আমাদের ফুটের এখানে দেখেন এই যে ছোট্ট একটা ভাঁজের জায়গাটা দেখা যাচ্ছে এটা আমাদের অবশ্যই দিতে হবে আইটার পারপেসের এদিকে যে ডিপ টাইপের কালার গুলো দেখলাম সেই ডিপ টাইপের কালারটা ব্যবহার করলাম কালারটাকে সামান্য একটু ডিপ করবো বেশি ডিপ করলাম এখন এখান থেকে ফোরটাকে সিলেকশন করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট ইফেক্ট ব্লার কেমন ব্লার এটা দেখেন ফেস থেকে কালার নিতে হবে আইডোবার পেস তো এখান থেকে ফেসের যে কালার সেই কালারটাকে দিব কালারটাকে সামান্য একটু দিব এটা যাবে কোথায় ফেসের অনুযায়ী যেখানে যেখানে ডিপ টাইপের পাথ করাচ্ছিল সেখানে আমরা ডিপ টাইপের পাথ করে দিই হাইড্রোপার প্রেস করে এখান থেকে কালার কালারটাকে ডিপ ইফেক্ট ব্লার গ্যাস চেম্বার কালারটাকে আরেকটু ডিপ করে যাবে কোথায় এটা সবার নিচে ছবিতে রক কই শুনতে গেল পরবর্তীতে দেখেন পেন্সিল ডোজ থেকে নিব হাইড্রোপার প্রেস করে কালার কালারটা কিছু হাইলাইট ডিপ টাইপে দেওয়ার পর একটু হাইলাইট করে দেবেন যাতে এখানে একটু উঁচু দেওয়া এরকম কিছু আর কি বোঝা যায় ঠিক আছে
Pintu. তাহলে কোথায় এটা দেখেন লেয়ার যদি আগে থেকে যদি গ্রুপ না করতেন তাহলে নিচে আসতে কিন্তু আপনার সেই ঝামেলা হয়ে যেত ঠিক আছে তোমার এখানে হোয়াইট কালার আছে আমরা হোয়াইট কালারটা দিলাম মানে এটা আপনি নিজে থেকে ঠিক আছে আর ও নিজে থেকে দিবেন না ক্লায়েন্ট এটা তুমি সেরে দিবেন মানে হোয়াইট কালারটা এখানে ভালো লাগবে না যার জন্য হোয়াইট কালার আমরা দিলাম এই কালার ভালো লাগছে পিঙ্ক কালার মহিলা মানুষ পিঙ্ক কালার দেয় বা হোয়াইট কালার দেয় কালার সম্পর্কে মনে হয় মহিলা কোনো কিছু জানে আচ্ছা তো দেখেন এখান থেকে আমরা আবার নিচ থেকে না করে এই যে ভিতরে ভিতরে যে জায়গা জায়গায় ডিপ আছে না এগুলোকে আমাদের একটু গ্যাস এন্ড ব্লাক করে মিশাই দিতে হবে তো পেন্সিল টুলসটাকে আমরা নিতে পারি এটাকে ডিপ আইডি প্রেস করে কালারটাকে দিই তাহলে একদম ক্লায়েন্ট নট এস করে বলতে আমি অফার করেছিলাম বলল আপনি এটা করতে পারবেন আমি বললাম ইয়েস স্যার আপনি তার মন্দির করে রেডি করুন পরে ওটাই করে দিতে হবে আপনার কথা শুনে মনে হয় দুদিনের দেশে তারা হবে না আমার সাথে ব্লক ব্লক কোন ক্লায়েন্ট চাইলে ব্লক দেন আপনি তো আপনি ওইখানে কি দেখাতে যে মেসেজ মানে কি আপনার মেসেজটাকে যে এক দেখবেন নাকি ওই তো বুঝতে পারছি ওইটা হচ্ছে তার অ্যাকাউন্টে সম্ভবত ডিজেবল প্রোফাইলে যাই দেখবেন সম্ভবত তার অ্যাকাউন্টে ডিজেবল হয়ে গেছে একটা কাজ দিয়েছে আগে কাছে আগে কাছে ধরে নিয়ে গেছে এটা ঠিক করে দেন ঠিক করে দিতে আর কাস্টমার কথা গিয়ে প্রতি ধরে আচ্ছা তো দেখেন এখন এই জিনিসটাকে আমাদের ফুলফিল কালার দিয়ে দেবো ওরা যে তাহলে আপনি ভ্যাকেশন মুডে দিয়ে দেন না হয় আগে বাইরে আজ বেশি নষ্ট হয় কারণ বাইরে সবসময় পেমেন্ট পেমেন্ট নিয়ে লাহালা করে মানে ওরা পেমেন্ট শব্দটা এসএমএসের মধ্যে বেশি উল্লেখ করে ঠিক আছে যেমন আমার যে ক্লায়েন্ট আছে যে গতকালকে একটা ওয়ার্নিং দিল ক্লায়েন্ট আইডি নষ্ট হলে কি সমস্যা ক্লায়েন্ট আইডি নষ্ট হলে কোনো কিছু যায় আসে উনি এসএমএস দিচ্ছে যে এই কাজটা আপনি পারবেন লেগে হ্যাঁ ভালো পারবেন হয়ে গেছে খুব কষ্টে কোনো দরকার নাই মেসেজ করতে গেলে আবার জবাব কিছু হয়ে যাবে এমনিতে লোকে বলে শুনতে আমার ফ্রেন্ড আছে গতরে তো আমরা ফেসবুকে যেমন চ্যানেল করে ফাইবারে চ্যানেল করে অবশ্যই এখন আমি ফাইবার চ্যানেল করে দোস্ত ঘুমাই দিই কারণ আমরা একটি স্টুডেন্ট মহিলা ক্লায়েন্ট পাইতে পারো ফেসবুকের মধ্যে চ্যানেল শুরু করে দিই পরে ফাইবার থেকে ওয়ার্নিং দিল যে এখানে পাঁচ মাস পর চ্যানেল করা যাবে হ্যাঁ রেসপন্স রেট সেটা চ্যাটিং এর মাধ্যমে না রেসপন্স রেট অবশ্যই বাড়াইতে ভাই অর্থাৎ দেখেন আপনি যদি কিছুদিন যেমন ফাইবারে না আসেন তাহলে আপনার সব কিছু কমতে থাকে বা কোনো ক্লায়েন্ট আপনাকে এসএমএস যদি সেই ক্লায়েন্টের রেসপন্স আপনি করেন নাই আপনার রেসপন্স রেট কমে যাবে বাট আপনি যদি অন্যান্য মাধ্যমে যদি সেটাকে বাড়িয়ে দিতে পারেন তাহলে সেটা বাড়বে এখন সেটার জন্য কি হবে আপনার কোনো একটা ফ্রেন্ড আপনাকে এসএমএস দিবে যে এল জি তার মানে এনার যে স্যাটিং শুরু করে দিবে হাই হ্যালো ব্যাস সে সারাদিন অ্যাক্টিভ না থাকলে কমতে থাকবে না কিন্তু আপনার গিগ যদি মার্কেটিং না করেন তাহলে আপনার গিগের যে ইমপ্রেশন গুলো দেখবেন এক মাসে সবুজ তিন দিনে সবুজ উপরে দিকে যাচ্ছে তো দু একদিন পরে দেখবেন যে রেড সিগন্যাল হয়ে নিচের দিকে আসছে আচ্ছা তো দেখেন এখন হয়ে গেছে বিষয়টা ঠিক আছে
ওগুলো তো 100% এ থাকবে, কারণ আপনার এখনো সেরকম পর্যন্ত কিন্তু কোনো কিছু হয় না, দেখেন 100% 100% আছে। তো মূলত রিয়েলিস্টিক করতে গেলে আমাদের এইভাবে করতে হবে। তো পাঁচ এখানে তারপর কম, কারণ পিকচারটা একটু রেজলিউশন কম, যার কারণে সেরকম ভাবে কোনো কিছু বোঝা যায়নি। সমস্যা নেই, ভেক্টর করতে যে টিউটোরিয়াল আপনার এখানে দুইটা আছে, দুইটাই নিয়ে যাবেন। নিয়ে যাবেন। সমস্যা